আমার প্রশ্ন হলো যে শব্দটা কি মোচা, মোকা না মোখা? আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি ওটা হলো যে আমি খবরে দেখলাম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফর্ম হয়েছে এবং ঘূর্ণিঝড়টা খুবই ভয়াবহ একটা ঘূর্ণিঝড় বলা হচ্ছে, এবং মানুষ মানে নিউজ রিপোর্টে বলছে রিপোর্টাররা যে এই ঝড়টা আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে মানে এফেক্ট করতে পারে, মানে বাংলাদেশে মানুষজনকে এটা এফেক্ট করতে পারে। তো ঘূর্ণিঝড়, এরকম ঘূর্ণিঝড় তো প্রতি বছরই শোনা যায়, কখনো কখনো খুবই বেশি ভয়াবহ হয়ে যায়, ঘূর্ণিঝড়ের পর ফ্লাডিং হয়, অনেক কিছু হয়, তো সাবধান তো মানুষের থাকতে হবেই। এবং আবহাওয়ার যে আপডেটস, নিউজ আপডেটস, ওগুলো দেখতে হবে, সতর্ক থাকতে হবে। কিন্তু নিউজ রিপোর্টগুলো দেখার পর আমার মনে যে প্রশ্নটা আসলো ওটা হলো যে অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড়টার নাম কি, ঘূর্ণিঝড়ের নাম কি মোচা, মোকা না মোখা? কারণ এক এক নিউজ চ্যানেলে এক এক রিপোর্টার এক একভাবে প্রোনাউন্স করছে শব্দটা, মানে এই নামটা। কেউ বলছে মোচা, ঘূর্ণিঝড় মোচা, কেউ বলছে মোকা। মোকা তো অ্যাকচুয়ালি একটা ওই যে ড্রিঙ্ক, ক্যাফিনেটেড একটা বেভারেজ, তাই না? এখানে যে ক্যাফেতে গিয়ে মানুষজন অর্ডার করে দেখি যে মোকা। হ্যাঁ, আচ্ছা, তো মোচা মোকা না মোখা, এটা হলো আমার প্রশ্ন। কারণ একটা ঘূর্ণিঝড় আসছে, এটা নিয়ে কথা হচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেলে এটা নিয়ে ডিসকাশন হচ্ছে, মানুষকে সতর্ক থাকার কথা বলা হচ্ছে, কিন্তু এক একজন ঘূর্ণিঝড়ের নামটাকে এক একভাবে প্রোনাউন্স করছে। কেউ বলছে মোচা, কেউ বলছে মোকা, আর কেউ বলছে মোখা। তো আমার প্রশ্ন হলো যে যারা মানে ওয়েদার এক্সপার্ট আছেন, তাদের অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হবে যে ঘূর্ণিঝড়টার নামটা আপনারা কিভাবে প্রোনাউন্স করবেন। হ্যাঁ, কনসিস্টেন্সি থাকাটা খুবই জরুরি। তো এর জন্য আমার প্রশ্ন এটাই, যেটা কি মোচা, মোকা না মোখা? তো যাই হোক, সবাই সতর্ক থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং ঘূর্ণিঝড়ের যে লেটেস্ট নিউজ আপডেটস এগুলো ডেফিনেটলি ফলো করবেন। আর দেখা যাক কি হয়, কতখানি স্ট্রং হয়ে ঝড়টা। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, এটাই উইশ করে আজকের মতো শেষ করছি এই ভিডিও।